সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার বন্ধুগণ এই ছেলের জন্ম লাভ করেছে এই ছেলে সালে আমার বন্ধুগণ এই ছেলেটি জন্মগ্রহণ করার পিছনে একটি ঘটনা রয়েছে ফিলিস্তিনে এই ছেলেটা যখন হয় গাজানগরীতে সেই সময় আমার বন্ধুগণ চার সালে ওই সময় গাজানগরীর সব থেকে বড় গ্রান মুফতি তিনি একদিন গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু একজন বুড়ি তার সামনে এসে বললেন হে পথিক কে আছো আমার আমার সন্তান সন্তান মেয়ে তার সম্ভবা ব্যথা উঠেছে সে সন্তান ডেলিভারি হবে কিন্তু কোনো গাড়ি আমি পাচ্ছি না তুমি যদি তোমার গাড়িটিতে গাড়িটিতে করে আমার মেয়েকে যদি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দাও আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ঈসা বাদওয়ান মুফতি সাহেব তার গাড়ির ভিতরে সেই বুড়ির মেয়েটাকে তুললেন তিনি হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে দু ঘন্টা ডেলিভারির জন্য তিনি ওয়েট করলেন ডেলিভারি হয়ে গেল সন্তানটাকে নিয়ে আবার তিনি বাড়ি পৌঁছে দিলেন বাড়ির ভিতরে তিনি গেলেন একটু চাপ পায়ন করানো হলো তাকে কিন্তু কি আজব একটা ব্যাপার সেই সদ্য ভূমিষ্ঠ হওয়া সেই ছেলেটা ঈসা বাদওয়ানকে রাইত দিন 4 ঘন্টা আগে যিনি জন্ম করেছেন তিনি মুখে জবান ফুটে গিয়ে এই মাদওয়ানকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার ঈসা মাদওয়ানকে যখন বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈসা মাদওয়ান তৎকালীন সময়ে গ্র্যান্ড মুফতি তিনি এখনো বেঁচে আছেন প্রমাণ হিসেবে তিনি এখনো বেঁচে আছেন দাজ্জালকে সর্বশেষ দাজ্জাল যেই ছেলেটাকে হত্যা করতে যাবে সেই ছেলে ফিলিস্তিনের গাজা নগরীতে সে জন্মগ্রহণ হয়ে গেছে অর্থাৎ দুই সালে যদি জন্মগ্রহণ করে আজকে বাইশ সাল প্রায় প্রায় কেনার বয়স প্রায় ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে আঠারো বছর হয়ে গিয়েছে এর মানে আমার বন্ধুগণ কেয়ামতটা কিন্তু খুব সন্নিকটে আল্লাহ রব্বুল আলামিন বলেন হেরাসুল কাফের লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু কেয়ামতের জ্ঞান একমাত্র আমার কাছে আছে আপনি কেমন করে বলবেন আপনাকে তো আমি বলি নাই কবে কেয়ামত হবে আমার নবীজি কে আল্লাহ পাক বলছেন ইলা রব্বিকুম মুন্তাহা জোরে বলি আল্লাহু আকবার লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে এই জ্ঞান আমি আপনাকে দেই নাই তবে চূড়ান্ত আপনার প্রতিপালকের নিকট এই জ্ঞানটা আপনার প্রতিপালকের নিকট আছে অবশ্যই কিয়ামত হবে তবে কিয়ামতের কিছু আলামতের কথা আমি আপনাকে জানাতে পারি

Come on, Come on, pretty pretty stop. Stop. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে বিশাল ভূমিকম্প হবে আমাদের সাধারণ যে ভূমিকম্প সেই রকম ভূমিকম্প কিন্তু সেটা নয়। ভূমিকম্পটা এমন ভূমিকম্প হবে পুরো পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যাবে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি মানুষদেরকে বলে দেন ইদা ওইটা হবে ময়ের মতো এই পাহাড় তুলার মতো উঠতে থাকবে সেই দেশে আমার বন্ধুগণ তেয়ামতের ছোট আলামত যে সমস্ত আছে সেই সমস্ত জিনিসগুলো পৃথিবীতে প্রায় ঘটেই গিয়েছে যেমন আল্লাহর নবী বলেন কেয়ামতের ছোট আলামতের ভিতরে প্রথম আলামত হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করা শেষ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আগমন করেছেন আমার নবীজি বলেন কেয়ামত এবং কেয়ামত এবং আমি পিঠে পিঠে অবস্থায় দুনিয়াতে এসেছি এর মানে কেয়ামতের ছোট আলামত নবী শেষ নবী আগমন করেছেন ভন্ড নবীদের আবির্ভাব হবে ভণ্ড নবী অনেকে দাবি করেছেন এই যে আমাদের মহাদেশের ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে একজন ভন্ড নবী দাবি করেছিল সে বাথরুমের ভিতরে বাথরুমের কুয়ার ভিতরে পরে গু খাইতে খাইতে মারা গেছে ঠিক কিনা বলে না বলেন এরকম ছোট ছোট আলামত অশ্লীলতা বেড়ে যাবে সামাজিক অবক্ষয় হবে ভন্ড নবীদের আগমন ঘটবে আমার বলেছেন আমার মৃত্যুর পরে তিরিশ জনের মতো ভন্ড নবী দুনিয়াতে আগমন করবে তিরিশ জন ভণ্ড নবী দুনিয়ায় আসবে তার ভিতরে ম্যাক্সিমাম ভণ্ড দাবি করে বসেছেন এর ভিতরে আমার নবীজি বলেছেন একজন সাহাবি আমার নবীজির সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতটা কবে হবে আমার নবীজি বললেন হে আমার সাহাবি কিয়ামত কবে হবে এই বিষয়ে নিয়ে তুমি যেই উচ্ছুক হয়ে রয়েছে কেয়ামতের জন্য তুমি কি কি অর্জন করেছ কি কি পুঁজি তোমার কাছে আছে আমার নবীজির উত্তরে সেই সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহি কেয়ামতের জন্য আমি তেমন কোনো পুঁজি অর্জন করতে পারি নাই তবে আমি এটা অর্জন করেছি আমি আমার জীবনের চাইতে আপনাকে এবং আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি আমার নবীজি ডেকে বললেন হে আমার সাবি তুমি তো ভালোই পুঁজি অর্জন করেছ যাই হোক বন্ধু আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সব থেকে বড় আলামত হচ্ছে সেই দশটি আলামতের ভিতরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আলামত দেখা যায় নাই এখনো পর্যন্ত দশটি বড় বড় আলামত হজুর সাল্লি সাল্লামের হাদিস থেকে যেটা পাওয়া যায় এই দশটি বড় আলামত এখনো পর্যন্ত দেখা দেয় নাই যেমন এক নম্বর আলামত হচ্ছে ইমাম মাহদি আলাইসাল্লাম আগমন করবেন তার নাম হবে কিন্তু ইমাম মাহাদি নয় ইমাম মানে হচ্ছে নেতা আর মাহদি হচ্ছে মাহদি মানে ইমাম মাহাদি আসলে ইমাম মাহাদ নাম হবে আমার নবীজির নাম মোহাম্মদ জোরে বলি সুবাহ তার পিতার নাম হবে আমার নবীজির পিতার নামে নাম আবদুল আমার নবীজি তার আগমন সম্পর্কে হাদিস বলেছেন আল মাহদি মিন্নি আজালাল জবাহতি اقनल আনফি يمলাউল আরদু কিসতান ইমাম মাহদি দেখতে কেমন হবে এই কথাগুলো আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন তিনি দেখতে হবেন খুব বেশি ফর্সাও না খুব বেশি কালোও না তিনি দেখতে হবেন মোটামুটি কালোও না আবার ফর্সাও না এমন চেহারার অধিকারী তিনি হবেন তিনার কপালটা প্রশস্ত থাকবে এবং তিনার নাকটা উঁচু থাকবে সোহান এরকম আলামত তিনি দিয়ে গিয়েছেন ইমাম মাহাদি কোন সময় আসবে এই বর্ণনাটাও আমার নবীজির হাদিস থেকে পাওয়া যায় আরব উপমহাদেশে আরব রাষ্ট্রগুলোতে যখন খলিফার ছেলেদের ভিতরে মারামারি প্রন্দল তৈরি হয়ে যাবে মারামারি যখন লেগে যাবে এখন খেয়াল করে দেখবেন সৌদি আরবের সঙ্গে কিন্তু কাতারের কাতারের কোনো সম্পর্ক নাই কাতারের সঙ্গে তাদের কথাবার্তা বাক বিদণ্ডিতা চলে আবার ইয়ামেনের সঙ্গে সংঘর্ষ লেগে আছে মতের মিল নাই এই যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটাও একটা আলামতের ভিতরে পড়ে বড় আলামতের ভিতরে আরব উপমহাদেশের যেই মহাদেশগুলো আছে সেই মহাদেশের খলিফাগুলোর ছেলেরা মারামারি লেগে যাবে আমার বন্ধুগণ দুই নম্বর হচ্ছে হাজরাতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আগমন করবেন আমার বন্ধুগণ হজরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের মতামত হলো তাদেরকে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলেছে কিন্তু কোরআন বলছে না ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত রয়েছেন সুবহানাল্লাহ وقولهم ইন্না قتلنا المسيح عيسى بن مريم رسول الله ওয়া ম্যাউ কতেলু হু অ ম্যাউ সলে বুলে কি সুখ সুবিহ আলহুম জোরে বলিয়া লহ বলেন তারা বলে বলে অর্থাৎ খ্রিস্টানরা বলে বলে আমরা এই সাহেবনে মরিয়মকে মেরে ফেলেছি কিন্তু না এইসা আবার আসবে এই সালেসাল্লাম যেই সময় আসবে তেয়ামতের বড় দশটা আলামতের ভিতরে দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে ওই সালেসাল্লাম দুনিয়া আগমন করবে। আরেক জায়গায় আল্লাহফাক বলছেন স্পষ্ট করে বললেন হুলাই সাতি ফালাত উন্ন বিহাব রে বিহু নি হাদা মুস্ত কেয়ামতের বড় একটা নিদর্শন হবে ঈসা আলাইহিস সালামের দুনিয়া আগমন কার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তিন নাম্বার আলামত হলো ইয়াজুস মাজুজের আগমন ঘটবে ইয়াজুস মাজুজ হলো এমন প্রজাতির একটা প্রাণী যারা কিনা আদম আলাইহিস সালামের সন্তানই কিন্তু মানুষের মতো তারা নয় তাদের জিব্বাটা ধারালো অস্ত্রের মতো চাকুর মতো আল্লাহরব্লাহ আলমিন কোরআন একাডেমীর ভিতরে ইয়াজুস মাজুস সম্পর্কে বলেছেন হত্যা ইদা জু ওয়া মে জু জ্যাওয়া এমনকি যখন ইয়াজুস মাজুস মুক্ত করা হবে তখন তারা প্রত্যেকেই উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে এটাও হবে তয়ামতের আলামত আমার বন্ধুগণ

কেয়ামতের যে বড় দশটি আলামত রয়েছে তার ভিতরে ভূমিধসের যে আলামত গুলো হবে আমার নবীজি বলেন পশ্চিম দিকে একটা বড় ধরনের ভূমিধস হয়ে যাবে এরপরে পূর্ব দিকে একটা ভূমিধস হয়ে যাবে এরপরে আরব উপত্যকার ভিতরে আরব উপত্যকার ভিতরে একটা ভূমিধস হবে এরপরে পাঁচ নাম্বার আলামত হলো বিশাল ধোয়ার আগমন ঘটবে অন্যতম বড় আলামত হচ্ছে যখন সন্নিকটবর্তী হয়ে যাবে সেই সময় এমন একটা ধোঁয়া চলে আসবে জমিন থেকে আসমান পর্যন্ত সেই ধোঁয়াটা থাকবে বেঈমানদের বেঈমানদের সেই ধোঁয়াটা ভিতরে যাবে কিন্তু মমিনদের সেই ধোঁয়াতে তেমন কিছু হবে না সাধারণ সর্দি কাশির মতো কিছু হবে কিন্তু বেইমানদের এই ধোঁয়ার ভিতরে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন তাদের পেটগুলো ফুলে উঠবে শরীরগুলো ফুলে উঠবে এবং তাদের শরীরের যে সমস্ত ফুটোগুলো রয়েছে সেই সমস্ত ফুটোগুলোর ভিতর থেকে ধোঁয়াগুলো বের হতে থাকবে জোরে বলি না আল্লাপাক এই ধোয়া সম্পর্কে বলছেন আপনি অপেক্ষা করেন সেই ধোঁয়া সেই ধোঁয়াটা যখন বের হয়ে যাবে ধোঁয়াগুলো কাফেরদেরকে একবারে তসনস করে ফেলবে কিন্তু মুমিনদেরকে কিছুই করবে না আমার বন্ধু এরপরে ছয় নম্বর আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে আমার নবীজি বলেন লা ত কোমসা খাত্যা শামস ততক্ষণ পর্যন্ত কে হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে এরপরে সাত নম্বর আলামত থেকে কি কি সাত নম্বর আলামত হলো দব্বতুল দব্বতুল আর একটা অন্যরকম একটা জন্তু কেযামতের আগে বের হয়ে যাবে এই জন্তুটা যখন বের হয়ে যাবে সেই সময়

যখন তেয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে অর্থাৎ মাটির ভিতর থেকে এমন একটা জন্তু বের করে দিব সেই জন্তুটা পৃথিবীতে এসে যারা কাফের থাকবে বেঈমান থাকবে তাদের কপালের ভিতরে কাফের লিখে দিবে আর যারা কিনা ইমানদার থাকবে তাদের কপালে ইমানদার লিখে দিবে জোরে বলি আল্লাহু আকবার আমার বন্ধুগণ আট নাম্বার আলামত হচ্ছে ইয়ামেনের একটা গর্ত রয়েছে সেই গর্তের নাম হচ্ছে আদান এই গর্ত থেকে আগুনটা পৃথিবীর সমস্ত মানুষকে লেলিহান নিবে হাকায় নিতে নিতে সিরিয়ার দিকে নিয়ে চলে যাবে দিকে নিয়ে যাবে সেই সামদেশেই হবে তেয়ামতের বড় মাঠ জোরে বলিয়া আল্লাহবাস এরপরে নয় নম্বর আলামত হচ্ছে দাজ্জাল আগমন করবে আমার বন্ধুগণ আমার নবীজি বলেন দাজ্জালের ফিতনাটা দেওয়া হবে পৃথিবীর ভিতরে সবথেকে বড় ফিতনা এখন আমরা যে ফেতনা দেখি অনেক ধরনের ফেতনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু দাজ্জালের ফেতনাটা এমন ফেতনা হবে আমার নবীজি বলেন বাবা আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে যত ফেতনা হবে তার ভিতরে দাজ্জালের ফেতনাটা হবে সব থেকে বড় দাজ্জাল এই পৃথিবীতে আসবে চল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান আমার নবীজির হাদিস মুসলিম এবং বোখারি শরীফের হাদিস দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান এরপরে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং চতুর্থ দিন থেকে এজিউজল যে রকম দিন চলে আসছে চব্বিশ ঘন্টার দিন দিন থেকে যাবে কিন্তু প্রথম দিনেই দাঁত জাল এক বছরের সময় পেয়ে যাবে এই এক বছরের ভিতরে সে দুনিয়ার এমন কোনো শহর নাই যে শহরটা সে প্রদক্ষিণ করবে না মানুষদেরকে ভয় দেখানো হবে মানুষদেরকে সে বেঈমান করে ছাড়বে আমার বন্ধুগণ আমার নবীজির সহী হাদিস থেকে বর্ণিত মুসলিম এবং বুখারীর হাদিসে দুই জনের একই রাবি দুই হাদিসের একই রাবি তিনি বর্ণনা করেন আমার নবীজি বলেছেন কিয়ামতের কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা হবে দাজ্জাল সারা পৃথিবী ঘুরে যখন কাবা ঘরের দিকে এগোবে কাবা ঘরের দরজার দিকে যখন এগোবে কাবা ঘরের যেই হারামটা রয়েছে হারামের এরিয়ার ভিতরে যখন ঢুকতে চাইবে তখন ফেরেশতাদের এক দল দাঁতজালকে তাড়িয়ে দিবে দাঁতজাল সোজা উত্তর দিকে চলে যাবে অর্থাৎ মাদিনার দিকে চলে যাবে আমার নবীজির রওজার দিকে চলে যাবে আমার নবীজির রওজা আগে যে হারামের চিহ্নিত জায়গা রয়েছে সেই জায়গায় যখন চলে যাবে তখন জালকে তাড়িয়ে দেওয়া হবে একদল ফেরেস্তা তারা তলোয়ার দিয়ে তা তাদেরকে ধাওয়া করবে তার জাল তার বাহিনী নিয়ে চলে যাবে ফিলিস্তিনের দিকে আমার নবীজি বলেন ফিলিস্তিনের সর্বশেষ যেই ছেলে যেই ছেলেকে হত্যা করা হবে সেই ছেলের ব্যাপারে আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন সেই ছেলেকে প্রথম ফেরে ফেলা হবে দুই পা ধরে টান দেওয়া হবে দুই পা যখন ছিঁড়ে যাবে তখন দজ্জাল তাকে আবার জিন্দা করবে জিন্দা করে বলবে আমাকে আল্লাহ মানো কারণ আমি তোমাকে আমি তোমাকে মৃত্যু দিয়েছি অতএব আমি তোমার আল্লাহ তুমি আমাকে আল্লাহ আল্লাহ মেনে নেয় সেই সময় ছেলেটি বলবে না তুমি আমার আল্লাহ হতে পারো না আমি নিশ্চয়ই জানি জানি আগে দাজ্জাল আসবে সেই দাজ্জাল হলো তুমি তখন দাজ্জাল তার বাবা মাকে সামনে নিয়ে আসবে বাবা মার ছবি দুইজন শয়তান তার বাবা মা রূপ ধারণ করে সেই যুবকের সামনে এসে দাঁড়াবে সেই যুবক তখন আরো পরিষ্কার হয়ে যাবে সেই যুবক বলবেন না এগুলো আমার বাবা মা না এগুলো হচ্ছে শয়তান এর মানে তুমি হচ্ছে দাজ্জাল আমি আরো পরিষ্কার হয়ে গেলাম সেই মুহূর্তে আমার নবীজি বলেন দাজ্জাল সর্বশেষ সেই ছেলেটাকে হত্যা করতে যাবে যখন তার গলার ভিতরে ফাঁস দিতে লাগবে তার গলাটা যখন কাটতে লাগবে সেই সময় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে তার হলক পুরাটা তার গলা পুরোটাই পিতলের হয়ে যাবে জোরে বলি সুবাহান সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার বন্ধুগণ এই ছেলের জন্ম লাভ করেছে এই ছেলে দুই সালে আল্লাহ একবার বলে 2004 সালে এই ছেলেটি জন্ম গ্রহণ করেছে আমার বন্ধুগণ এই ছেলেটি জন্ম গ্রহণ করার পিছনে একটি ঘটনা রয়েছে ফিলিস্তিনে এই ছেলেটা যখন হয় গাজা নগরীতে সেই সময় আমার বন্ধুগণ 4 সালে ওই সময় গাজা নগরীর সবথেকে বড় গ্র্যান্ড মুফতি ঈসা বাদওয়ান তিনি একদিন গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন কিন্তু একজন বুড়ি তার সামনে এসে বললেন হে পথি কে আছো আমার সন্তান আমার মেয়ে সন্তান সম্ভবা তার ব্যথা উঠেছে সে সন্তান ডেলিভারি হবে কিন্তু কোন গাড়ি আমি পাচ্ছি না তুমি যদি তোমার গাড়িটি গাড়িটিতে করে আমার মেয়েকে যদি হাসপাতাল পর্যন্ত পৌঁছে দাও আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এইসা বাদওয়ান মুফতি সাহেব তার গাড়ির ভিতরে সেই বুড়ির মেয়েটাকে তুললেন তিনি হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে দু ঘন্টা ডেলিভারির জন্য তিনি ওয়েট করলেন ডেলিভারি হয়ে গেল সন্তানটাকে নিয়ে আবার তিনি বাড়ি পৌঁছে দিলেন বাড়ির ভিতরে তিনি গেলেন একটু চাপ পায়ন করানো হলো তাকে কিন্তু একটা হওয়া সেই ছেলেটা ঈসা বাদওয়ানকে প্রায় তিন চার ঘন্টা আগে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি মুখে জবান ফুটে গিয়ে ঈসা বাদওয়ানকে বলছে আসসালামু আলাইকুম আকবার এই সাহবাদকে যখন বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই সাহবাদান তৎকালীন সময়ের গ্রান্ড মুফতি তিনি এখনো বেঁচে আছেন প্রমাণ হিসেবে তিনি এখনো বেঁচে আছেন দজ্জালকে সর্বশেষ দাজ্জাল যেই ছেলেটাকে হত্যা করতে যাবে সেই ছেলে ফিলিস্তিনের গাজা নগরীতে সে জন্মগ্রহণ হয়ে গেছে অর্থাৎ দুই সালে যদি জন্মগ্রহণ করে আজকে বাইশ সাল প্রায় প্রায় তেনার বয়স প্রায় ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে আঠারো বছর হয়ে গিয়েছে এর মানে আমার বন্ধুগণ কে আমারটা কিন্তু খুব সন্নিকটে এইসা যখন দেখল মাত্র সাড়ে তিন ঘন্টার হায়াতের একটা ছেলে আমাকে সালাম দিল তখন এটা নিয়ে তোল পার হয়ে গেল বাংলাদেশের যুগান্তর পত্রিকায় এই ঘটনাটা একদম সবিস্তারে দুই সালে এই ঘটনাটা এসেছিল আমি পড়েছি তখন এই সাবাদওয়ান দুনিয়ার যত বড় বড় আলেম ওলামা রয়েছে পাকিস্তানের আলেম ইন্ডিয়ান আলেম মধ্যপ্রাচ্যের যত বড় বড় আলেম আছে তাদের সামনে যখন এ ঘটনাটা পেশ করলো সমস্ত আলেম একমত হয়ে গেল ওই যে আমার নবীজি বলেছেন সর্বশেষ যাকে দজ্জাল হত্যা করবে সেই ছেলেটাই হলো এই ছেলে যে দুই সালে জন্মগ্রহণ করেছে আল্লাহ একবার আমার বন্ধু নয় নম্বর আলামত হচ্ছে তেয়ামতের আগে এই পৃথিবীতে দজ্জাল আসবে এবং দজ্জালের ফেতনাটা হবে পৃথিবীর ভিতরে সব থেকে বড় ফেতনা এবং দশ নম্বর দশ নম্বর আলামত হচ্ছে সর্বশেষ আলামত পশ্চিম দিক দিক পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে সেই দিন হজরতে ইসরাফিল আলি ইসলাম সিংগাই ফুৎকার দিবেন এবং কোরআন পৃথিবীতে যত কোরআন আছে সমস্ত কোরআন হাদিসের লেখাগুলো মিশে যাবে ভূমিকম্প শুরু হবে সব আলামতগুলো দেখা দেবে এবং এই পৃথিবী ম্যাসাকার হয়ে তেয়ামত হয়ে যাবে আমার মনে হয় এই তেয়ামতটা খুবই সন্নিকটে কারণ ছোট যত আলামত আছে সম এই বড় আলামতের ভিতরে এই আলামত গুলো আস্তে আস্তে দেখতে পাবো আমাদেরকে দাতজালকে মোকাবেলা করা এবং এই কেয়ামতের আলামত গুলো জেনে বুঝে ইমানের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন আল্লাহাম